সোহেল ব্রাভারম্যানকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। এখন জানা গেছে তিনি একটি নয়, ছয়টি সরকারের গুরুত্বপূর্ণ চিঠি তিনি তার ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে নিয়েছিলেন, যেটি তিনি একেবারেই পারেন না, সেটি তিনি শেষ পর্যন্ত স্বীকার করেছেন। এদিকে এই স্বীকারোক্তির কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এই বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি, সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো ধরনের বিবৃতি বা বক্তব্য আসেনি। এর আগে সোহেল ব্রাভারম্যান 19 অক্টোবর সকাল 7টা 25 মিনিটে তার ব্যক্তিগত জিমেইল থেকে পার্লামেন্টারি একজন স্টাফের কাছে একটি সরকারের গুরুত্বপূর্ণ ইমেল পাঠিয়েছিলেন, যেই ইমেলের মধ্যে সরকারের ভবিষ্যৎ ইমিগ্রেশন বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল। সেই তথ্য সম্বলিত চিঠি এবং ইমেলটি ব্যক্তিগত জিমেল থেকে ভুলক্রমে আরেকজন পার্লামেন্টারিয়ান স্টাফের কাছে পাঠান তিনি। সেই স্টাফ 8টা 8টা 55 মিনিটে সোহেল ব্রাভারম্যানকে বলে যে ভুল জায়গায় ভুল ইমেল পাঠানো হয়েছে। সোহেল ব্রাভারম্যান সেটা 8টা 55-এর পরে আবার 10টা 12-তে সেই একই ব্যক্তিকে ইমেল করে বলেন যে তুমি এটা ডিলিট করে ফেলো এবং এটাকে ইগনোর করো, মানে এটাকে অ্যাভয়েড করার জন্য বলেন। কিন্তু তিনি সরকারকে জানিয়েছেন, মানে ক্যাবিনেটকে জানিয়েছেন আরও প্রায় 2 ঘন্টা পরে। এটি স্পষ্টতই সরকারের যেই নীতি, যেই আইন, মানে যেই নিয়মগুলো রয়েছে সেটাকে লঙ্ঘন করে, এবং এই লঙ্ঘনের অভিযোগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার 10 দিনের মাথায় তিনি আবারও ঋষি সুনাকের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসেন, এবং আসার পরেই বিবিসি সেই চিঠির কপিটি নিয়ে প্রথম দাবি করে যে সোহেল ব্রাভারম্যান মিথ্যা বলেছিলেন, কারণ তিনি প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় বেশি নিয়েছেন সরকারকে জানাতে, তিনি সাথে সাথে আসলে জানাননি। এবং গত 2 দিন ধরে আবারও এই চিঠির বিষয়টি আলোচনায় এসেছে, কারণ সোহেল ব্রাভারম্যান শেষ পর্যন্ত আরও বিভিন্ন কারণে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তিনি 6টি সরকারের গুরুত্বপূর্ণ ইমেল তার ব্যক্তিগত ইমেইলে নিয়েছিলেন, এবং কেন নিয়েছিলেন সেই বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেননি। এদিকে সোহেল ব্রাভারম্যানের এইসব কাণ্ডের কারণে এদিকে ম্যানস্টন যেই ডিটেনশন প্রসেসিং সেন্টার, যারা আসলে অবৈধভাবে ব্রিটেনে ঢুকেন তাদেরকে ম্যানস্টন ডিটেনশন মানে রিফিউজি প্রসেসিং সেন্টারে ঢুকানো হয়, সেখান থেকে তাদের 24 ঘন্টার ভিতরে তাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করে তাদেরকে স্থায়ী ডিটেনশন সেন্টারে নেওয়ার কথা অথবা অস্থায়ী অন্যান্য ভালো জায়গায় নেওয়ার কথা। সেখানে মাত্র 16 জন মানুষ থাকার জায়গা রয়েছে, সেখানে 4,500-এরও বেশি শরণার্থী দিনের পর দিন, মানে এই যে 48 ঘন্টার বেশি এখানে থাকার কথা না, তাদেরকে অবৈধভাবে তাদেরকে এখানে রাখা হচ্ছে। এবং এটা বলা হচ্ছে টরি পার্টিরই একজন এমপি, যিনি ওই এলাকার একজন এমপি, ক্যান্টের ম্যানস্টন এলাকার একজন এমপি, তিনি দাবি করছেন যে এটি সোহেল ব্রাভারম্যান ইচ্ছা করে করছেন, এবং মানুষকে একটি বার্তা দেওয়ার জন্য যে ব্রিটেনে আসলে ব্রিটেনের এই যে কর্তৃপক্ষ তারা আসলে সদয় নয় অথবা সহজ নয়, এই বার্তাটি দেওয়ার জন্য দিনের পর দিন এখানে অমানবিকভাবে এই শরণার্থীদেরকে ম্যানস্টন ডিটেনশন প্রসেসিং সেন্টারে গাদাগাদি করে রাখা হচ্ছে। এবং এটির বিরুদ্ধে মুখ খুলেছেন ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম, তিনিও সংসদে কড়া ভাষায় সোহেল ব্রাভারম্যানকে আক্রমণ করেছেন। সোহেল ব্রাভারম্যান উত্তর দিতে পারেননি, অনেকটাই ধামাচাপা দিয়ে তিনি বেড়ে যাওয়ার চেষ্টা করেছেন। সোহেল ব্রাভারম্যানের এই যে চিঠির কেলেঙ্কারি, মিথ্যা কথা বলা, ইমিগ্রেশন পলিসি যেটা আসলে ব্রিটেনের সাথে বা ব্রিটেনের সাথে এটা যেটা যায় না, সব কিছু মিলিয়ে তার পদত্যাগের দাবি কিন্তু জোরালো হচ্ছে, এবং সেটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে ঋষি সুনাকের জন্য আসলে এটা অত্যন্ত খারাপ খবর হবে। তার একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি যদি আবারও হারান তাহলে সেই ধাক্কা তার যে নিজের গদি সেই গদিতেও লাগতে পারে। সুতরাং সোহেল ব্রাভারম্যান এখন আগামী কয়েকদিনের ভিতরে এই যে আটকে পড়া শরণার্থী তাদেরকে নিয়ে সরকারের যে মনোভাব সেই বিষয়ে যদি একটি বিশ্বাসযোগ্য এবং আস্থাজনক কোনো সমাধান দিতে না পারেন বা উত্তর দিতে না পারেন তাহলে সোহেল ব্রাভারম্যানের দিন ফুরিয়ে আসছে, এটা অনেকটাই নিশ্চিতভাবে বলা যায়। আ স ম মাসুম, রানা টিভি, লন্ডন।